কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, আপনারা কি খেয়াল করে দেখেছেন যে আপনার স্কিনের যে কোমল যে ত্বকগুলো আছে, বিশেষ করে ত্বক মানে মুখের আশেপাশে যে চামড়াগুলো আছে বা হাতের, বিশেষ করে বাচ্চাদের ত্বকগুলো কেমন যেন ফেটে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে? কেন এমন হচ্ছে? বিগত কয়েক বছরে যেটা হয় নাই, এবার দেখা যাচ্ছে যে একই টাইমে যেই সময়টা চলছে এই সময়ে বাতাসের আর্দ্রতা প্রায়, আবহাওয়াবিদরা বলছে যে 30-40% পর্যন্ত আর্দ্রতা কমে যাচ্ছে, মানে জলীয় বাষ্পের যে পরিমাণ বাতাসে যেটা থাকে সেটা নাই, ঘাটতি আছে। ফলে কি দেখা দিচ্ছে যে আপনার ত্বক থেকে আপনার যেই বাহ্যিক যে স্কিনটা আছে সেখান থেকে পানিটা বাতাস টেনে নিচ্ছে, তুলে নিচ্ছে, ফলে আপনার স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে, কারো কারো স্কিন বা ত্বকটা ফেটে যাচ্ছে। বর্তমানে যেহেতু রমজান মাস চলছে বা শেষের দিকে, এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি রোজা থাকার কারণে আপনার যেই বডির যেই পরিমাণে পানির দরকার হচ্ছে সেটা হয়তো পরিপূর্ণভাবে ফিল আপ হচ্ছে না। একই সাথে রমজান, একই সাথে আপনার গ্রীষ্মকাল, এই দুটো একত্রে আর একটা আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, জলীয় বাষ্পের এতটা যে ঘাটতি চলছে এটা আরও কিছুদিন চলবে, এটা না ঠিক হওয়া পর্যন্ত আপনার স্কিনটা এভাবে ফেটে যাবে। সেই জন্য আপনার করণীয় কী? আপনার করণীয় হচ্ছে যে আবহাওয়াবিদ বা চিকিৎসকেরা বলছেন যে এই সময়টা খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। আপনি ঘরের মধ্যে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করবেন, ঘরের বাইরে গেলেও সানস্ক্রিন ব্যবহার করবেন, যেটা সূর্যের অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে যেটা আপনার স্কিনের ক্ষতি করছে সেটা থেকে প্রোটেকশন দিবে। এটা বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পাওয়া যায়, সেটা আসল দেখেই কিনতে হবে। এইটা একটা টেকনিক্যাল। আর একটা হচ্ছে যে এই সময়টা আপনি মুখে সাবান না দেওয়াটাই আপনার জন্য উত্তম হবে, মুখের ত্বকে বা যেই সমস্ত ত্বকগুলো নরম থাকে বাচ্চাদের ক্ষেত্রেও এটা খেয়াল করতে হবে। সাবান দিলে অসুবিধা কোথায়? সাবান দিলে অসুবিধাটা হচ্ছে যে সাবানের যেই পিএইচ, যে ক্ষারীয় যে ভাবটা, এই জিনিসটা অতিরিক্ত বেশি থাকে। এই ক্ষারীয় ভাবটা, পিএইচটা বেশি থাকার কারণে আপনার স্কিনটা আরও বেশি শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তাহলে আপনাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে। যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশটা ইউজ করলে এখানে পিএইচের মাত্রাটা একটু বেশি কম থাকে, পিএইচটা কম থাকার কারণে আপনার ক্ষারীয় ভাবটাও কমে যাবে, তাহলে আপনার স্কিনটা অতটা ইফেক্ট পড়বে না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে এই কয়েকটা দিন গুরুত্ব দিতে হবে, তাহলে আপনার ভালো হবে। এবং মুখটা ধোয়ার পরে কী করবেন? মুখটা ধোয়ার পরে আপনাকে যতটা সফট কটন টাওয়েল হতে পারে, যে কোনো সুতি কাপড় হতে হবে, নরম করে আপনি আলতো করে এটাকে মুছতে হবে, মানে শুকাইতে হবে। আপনি যদি জোরে ঘষাঘষি করেন তাহলে স্কিনটা আরও মানে সমস্যা দেখা দিবে। এবার শুকিয়ে যাওয়ার পরে আপনাকে যতটা সম্ভব 2 ঘন্টা অন্তর অন্তর, যদি না হয় অন্তর মিনিমাম 3 বেলা, আপনি সকালে দুপুরে রাতে অবশ্যই অবশ্যই অলিভ অয়েল তেল হতে পারে, নারিকেল তেল হতে পারে, বাদামের তেল হতে পারে, অথবা আপনার ময়েশ্চারাইজিং যে ক্রিমগুলো আছে, ময়েশ্চারাইজিং ক্রিমটা আপনার হাতের নাগালে যেগুলো পাওয়া যায়, যেটা গ্লিসারিন হতে পারে, আপনার যেটা বাজারে যেই সমস্ত ভালো ব্র্যান্ডের যেগুলো পাওয়া যায় সফট, সেই জিনিসগুলো আপনি 3 বেলা লাগিয়ে নেবেন। তাহলে কি হবে, এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। আপনি সহজে স্কিন থেকে যে পানিটা বাতাস টেনে নিতে পারছিল সেটা কিন্তু আর নিতে পারবে না, আটকে যাবে, আপনি স্কিনটা ভালো থাকবে। আবহাওয়াটা কিছুদিনের মধ্যেই আবার পরিবর্তন হয়, আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা, আল্লাহ তালা যেটা করে সেটাই হবে। তাহলে এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর কি খাবেন এই সময়টা? প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যদি আপনার মানে নর্মাল পানি খেতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে লেবুর শরবতটা অ্যাড করতে পারেন, তরমুজের জুস খেতে পারেন, যে কোনো ডাবের পানি বা আপনার যে কোনো আসলে ফলের রস খাওয়া যেতে পারে। এটা যদি কঠিন হয়ে যায় স্যালাইন খেতে পারেন। আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে শাকসবজি খেতে হতে পারে প্রচুর পরিমাণে। আর কি খাবেন না, যেই সমস্ত খাবারগুলো খেলে আপনার গলা শুকিয়ে যাচ্ছে, স্কিনটা আরও ড্রাই হয়ে যাচ্ছে, পানির ঘাটতিটা বেশি থাকছে বা বডি আরও পানি আপনার কাছে চাচ্ছে বা ডিমান্ড করছে, সেই জাতীয় খাবারগুলো খাবেন না। যেমন সেটা হতে পারে
আপনি পোলাও হতে পারে, বিরিয়ানি হতে পারে, খিচুড়ি হতে পারে, তেহারি হতে পারে, যেই খাদ্যগুলো খেলে আপনার শরীরে গলা শুকিয়ে যায়, এইগুলোকে অবশ্যই অবশ্যই আপনাকে এড়িয়ে যেতে হবে। স্কিনটা একবার ফেটে গেলে যেটা হয়, সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, আপনার অস্বস্তি লাগতে পারে, কন্টাক্ট ডার্মাটাইটিস হয়ে যেতে পারে, অ্যালার্জি হতে পারে, র্যাশ উঠতে পারে, এমনকি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, চুলকানি রোগ হতে পারে, বিভিন্ন প্রকারের এই রোগগুলো এখন কিন্তু দেখা দিবে। আমাদের হাতের কাছে যে কোনো ধরনের কিন্তু পেট্রোলের জেলি পাওয়া যায়, ভ্যাজলিন বা মেরিল, যে কোনো একটা ব্র্যান্ডের একটা হলে হবে, এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন। এই জিনিসটা আপনার বাহ্যিকভাবে লাগানো যেতে পারে। আমরা এটা যেটা করি সেটা হচ্ছে একটু হাতে লাগিয়ে আমরা স্কিনে প্রোটেকশন হিসাবে দিতে পারি। এটা পকে মুখে দিলে পরে আপনার ভিতরে জিনিসটা সুন্দর থাকবে, আপনার মানে স্বস্তিদায়ক একটা হবে, আরামদায়ক হবে। তো একটু সতর্কতা অবলম্বন করে চললে ইনশাল্লাহ আপনার সৌন্দর্যটাও ঠিক থাকবে, স্কিনটা সুস্থ থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।